ডিলিমিটেশনের খসড়া বরাক বিরোধী বলে ফের মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শনিবার শিলচরের এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব ডিলিমিটেশনের খসড়াকে বরাকবাসীর বিরুদ্ধে চক্রান্ত বলে অবহিত করেন। বরাকের মানুষের দলমত নির্বিশেষে প্রতিবাদ সাব্যস্ত করার আহ্বান জানান তিনি। বলেন, কাছাড় হাইলাকান্দি ও করিমগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নামতে হবে। তিনি আরও বলেন, শক্তিশালী আন্দোলন না হলে বরাক উপত্যকা আর কখনো মাথা তুলতে পারবে না, এই খসড়া তালিকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট ভাষায় জানান সুস্মিতা দেব। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। 2008 যখন আসামের ডিলিমিটেশনটা বন্ধ করা হলো, 2008 থেকে 2022 বা 23 পর্যন্ত এরকম কী হলো যে হঠাৎ করে ডিলিমিটেশন আসামে করা হলো? 2008 যে পরিস্থিতি ছিল তখনও কিন্তু এনআরসির ডিমান্ড ছিল এবং এনআরসি না হওয়ায় বিজেপি ওয়াজ ওয়ান পার্টি দ্যাট সেড এনআরসি না হলে আমরা ডিলিমিটেশন হতে দিব না। এনআরসি হয়নি, 26-এর আগে কোনো রকমের রিঅ্যাডজাস্টমেন্ট করা যাবে না, এটা সংবিধানে আছে। হুট করে আসামে এই ডিলিমিটেশনটা এত তাড়াতাড়ি কেন করা হলো, রহস্যটা কি? আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা উনি ওপেন মিটিংয়ে বলছেন যে যেটা এনআরসি করতে পারেনি, আসাম অ্যাকর্ড করতে পারেনি, সেটা ডিলিমিটেশন করে দেখিয়েছে। এনআরসির পিছনে উদ্দেশ্যটা কী ছিল? আসাম আন্দোলন হলো, বললো আসামে সব বিদেশিরা ঢুকে যাচ্ছে, আসামের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সব বাংলাদেশ থেকে এসে যাচ্ছে। তার মানে কি, 1971-এর পরে যারা এসছে ওদেরকে খুঁজে বের করা এবং একটা রেজিস্টার অফ সিটিজেন্স তৈরি করো। পর্যন্ত আমরা জানি না যে আসাম রাজ্যতে এনআরসিতে কারা জেনুইন সিটিজেন্স, আর এনআরসির বাইরে যারা 19 লক্ষ অ্যাপ্রক্সিমেটলি মানুষ আছে ওরা কি অ্যাপিল করে এনআরসিতে ঢুকতে পারবে কি না। সো এখন পর্যন্ত আমরা জানি না যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিচুয়েশন অন দ্য ইস্যু অফ নন সিটিজেন্স কত আছে আসাম। যে উনি বলেছেন জাতিকে বাঁচাতে হলে আপনারা ডিলিমিটেশনটা অ্যাকসেপ্ট করেন, তো জাতি শব্দটা মানে কি, উনি কি বলতে চাইছেন? কারণ অসমীয়া অ্যাসামিজ শব্দের বিশ্লেষণ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, তো উনি কোন জাতির কথা বলছেন? মুখ্যমন্ত্রী যদি বলে যে জাতির স্বার্থতে ডিলিমিটেশনটা অ্যাকসেপ্ট করেন, তো বরাক উপত্যকার এই ডিলিমিটেশন করার পরে কী লাভ হলো? আমরা 15টা সিট থেকে 13টা সিটে গেলাম, আমাদের লাভ কী হলো? এটা আসামের ইতিহাসে ব্ল্যাক ডে, কারণ চিফ মিনিস্টার ইজ অলসো কনস্টিটিউশনাল পোস্ট অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ অলসো অটোনমাস কনস্টিটিউশনাল বডি। মুখ্যমন্ত্রী বলছেন যে এটা জাতির জন্যে করা হয়েছে, সো ইলেকশন কমিশন ইন্ডিয়া কি জাতি দেখে লাইন টেনেছে নাকি? আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে র্যাটক্লিফ বানিয়ে দিয়েছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আজকে আপার আসামের মানুষকে উনি বোঝাচ্ছে যে আমি সব রিজার্ভ করে দিয়েছি কিলঞ্জিয়াদের জন্য, যেখানে এনআরসি ওরা করতে পারেনি, যেখানে বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে কী আছে কেউ জানে না, উনি ব্রহ্মপুত্রকেও বোকা বোনাচ্ছেন আর বরাকবালিকেতে উনি শেষ করে দিয়েছেন। আমি বরাকের মানুষকে অ্যাপিল করছি, ভুলে যান কোন পার্টিতে আপনারা আছেন, ভুলে যান যে আমরা হাইলাকান্দিতে থাকি না করিমগঞ্জে থাকি না কাছাড়ে থাকি, আমাদের সবাইকে এক হয়ে নামতে হবে। এবার যদি আমরা পিছনে সরে যাই আর বরাকবালি জীবনেও মাথা তুলতে পারবে। ইট ইজ নট অ্যাবাউট দ্য ফিউচার অফ সুস্মিতা দেব, রাজদীপ রায় অর কৃষ্ণেন্দু পাল ও গৌতম রায়, কিন্তু ওভারঅল মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট এর পরে ইলেকশন কমিশনের নিরপেক্ষতার উপরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটা খুব বড় প্রশ্নচিহ্ন দিয়েছেন, এবং এনআরসির ফেলিয়ার, সব ফেলিয়ারকে ঢাকা দেওয়ার জন্যে ফর ভোট ব্যাঙ্ক পলিটিক্স উনি এই ডিলিমিটেশনটা করিয়েছেন।